हेलो बंधुरा अनिर्वाण तुम्हारे फ्रेंडलि गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। प्रथम इम्प्रेशन गाच दिए आज के वीडियो शुरू कर देखो अजस्र फुल फुटे आ प्रचुर कूड़ी माने अगुंती कूड़ी एखनो किन्तु आसछे। तो इम्प्रेशन गाचटा एतटाई एक सहज गाच और पुरो चादरेर मतो लागे जखन पुरो सब फुल फुटे थाके। सो एक खूबी सुंदर और सहज गाच जरा बचर इम्प्रेशन गाच करनी अवश्य क्योंकि इम्प्रेशन नेक्स्ट इयर करते ही तो नेक्स्ट इयर ठीक कर रेखे और अनेक इम्प्रेशन और बड़ो जगह करब जैसे देखते और सुंदर लगे। एबार आज के वीडियो थामनेल तो अलरेडी तुम्हारा देखे नहीं विषय कथा होते चले। हाँ एडेनियम निये अनेके अनेक प्रश्न विगत एक मासे एडेनियम निये आमार काछे प्रचुर कमेंट एसेछे फेसबुके प्रचुर मेसेज एसेछे एडेनियम संक्रांत। सो आज के काटिंग और रिपोर्टिंग आगे एडेनियम गाछे की करे रेडी करबे सेई निये किछु कथा बोलबो कि जिनिसगुलो एखन माथाय रखते हबे सेई विषय तोमादेर कि साथे किछु आलोचना करब। এবার দেখছো এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম গাছ আর আমার একমাত্র ওয়ান অ্যান্ড হুল্লি অ্যাডেনিয়াম গাছ। আমার আর কোনো অ্যাডেনিয়াম গাছ নেই অনেকেই সেটা জানো। অ্যাডেনিয়াম গাছটা বয়স প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল এত পুরনো একটা গাছ আর এর গুড়িটা দেখছো কতটা মোটা। আর অ্যাডেনিয়ামের এই গাছটাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে বড় করেছি মানে কখনো আমি কোকোপিটে বড় করেছি কখনো শুধু মাটি কখনো শুধু বালি সিন্ডার মানে হেন কোনো জায়গা নেই যেখানে আমি অ্যাডেনিয়াম গাছটা বড় করিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বর্তমানে শীতেও কীরকম পরিমাণে কত পরিমাণে অ্যাডেনিয়ামের ফুল এখানে ফুটছে। এখনও কিন্তু শীত যায়নি সো অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড এখন। তো এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল তোমরা দেখতে পাবে অ্যাডেনিয়াম গাছে আমার আছে। এবার অ্যাডেনিয়াম গাছটা এখন আমি কী করবো মানে এখন কী করতে হবে তোমাদের কাছে যাদের অ্যাডেনিয়াম আছে তারা এখন কী করলে গাছটা সুন্দর থাকবে গাছটা ভালো থাকবে এইটাই হচ্ছে অনেকের প্রশ্ন যে এখন কী করতে হবে। প্রথমেই তোমাদের যেটা বলি সেটা হচ্ছে জল। জল একদমই এখন দেওয়া যাবে না একদম পুরো টোটালি স্টপ মানে কিন্তু এই গাছটা কিন্তু আমার যেহেতু বাইরে থাকে রিসেন্ট যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল কিন্তু গাছে যথেষ্ট পরিমাণে পড়েছে। আমি মনে হয় লাস্ট 1-1.5 মাস ধরে গাছে কোনো জলই দিইনি কিন্তু গাছটা দেখো কডেক্স কিন্তু একদম একদম মোটা আছে কডেক্স নিয়ে কোনো সমস্যা নেই একদম কিন্তু ওকে আছে। অনেকে ভাবে যে জল না দিলে কডেক্স নরম হয়ে যায় কিছু হয়ে যায় দেখো আমার কিন্তু একদম মানে আমি মানে লাস্ট 1-1.5 মাস গাছে কোনো রকমের জল দিইনি কডেক্স কিন্তু একদম অ্যাজ ইট ইজ যেরকম থাকার সেরকমই আছে। এবার ফেব্রুয়ারি মাস চলছে খুব তাড়াতাড়ি ফেব্রুয়ারি মাসের এন্ডে আমরা পৌঁছাবো আমরা তখন কিন্তু গাছের কাটিং গাছের রিপোর্টিং সেই সময় কিন্তু আমরা করব। এখনও কিন্তু রিপোর্টিং কাটিংয়ের সময় আসেনি তো এখন করতে যেও না 20-22 তারিখের পর তোমরা কিন্তু এই গাছগুলোর কাটিং এই গাছগুলোর রিপোর্টিং নিঃসন্দেহে করতে পারো তোমাদের গাছ কিন্তু তখন খুব ভালো হবে সেই সময় কাটিং রিপোর্টিং করলে সে তার উপর ভিডিও তো নিশ্চয়ই আমার চ্যানেলে আসবে সো ডোন্ট ওয়ারি। আর এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা তো তোমাদের আমি বলেই দিলাম সেটা হচ্ছে জল। জল একদম এখন স্টপ করে দাও জল একদম দেবে না। অনেকে এখন আমি দেখেছি যে গাছটাকে বার করে সেটাকে দড়িতে বেঁধে টাঙিয়ে রাখে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ওসব কিছুই করি না। আমার গাছ দেখো গুড়িটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম সাইজের গুড়ি কিন্তু আমি আজ পর্যন্ত কিন্তু ওই রকম করি না। হ্যাঁ যখন আমি রিপোর্টিং করব তার 1-2 দিন আগে গাছটা বার করে সেটাকে ফাঙ্গিসাইড জলে সেগুলো তোমরা জানতে পারবে যে আমি কী করব। কিন্তু তাই বলে যে 2 মাস আগের থেকে গাছ গুড়িটাকে বার করে টাঙিয়ে অনেকে ঝুলিয়ে রাখে যারা করে আমি তাদের কিছু বলছি না তা সেটা তাদের টেকনিক তারা করতে পারে কিন্তু আমার কোনো প্রয়োজন পড়ে না। আমি তো এইরকমভাবেই বিগত প্রায় 6-7 বছর ধরে গাছ করছি আমার গাছ তো দেখতেই পাচ্ছ গাছের শেপ আর সাইজ কীরকম আছে আমার কাছে একটাই গাছ আছে। আর এই সময় আর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড তোমাদের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই তোমরা ব্যবহার করো তোমরা সাপ দিতে পারো তোমরা এন্ডোফিল M45 হোয়াটএভার তোমাদের যা ইচ্ছা। এবার যখনই ফাঙ্গিসাইড দেবে তখন কিছুটা ফাঙ্গিসাইডের ওই জল গাছের গোড়াতেও দেবে মানে কিছুটা একদম নমিনাল
ধরো হাফ কাপ মতো ফাঙ্গিসাইড গোলা জল গোড়াতেও দেবে আর গাছে ভালো করে স্প্রে করবে, যেটা প্রতি সপ্তাহে কিন্তু একদিন করে করতে হবে যতক্ষণ না তোমরা গাছটাকে কাটিং আর রিপোর্টিংয়ের জন্য তৈরি করছো। এইটুকুই করা, খাবার এখন একদমই না, কোনো রকমের খাবার, জৈব মিক্স খাবার, লিকুইড খাবার, NPK, মানে যা যত ধরনের খাবার আছে কোনো খাবার এখন দেবে না। গাছের পাতাগুলো কিছু এখন হলুদ হবে, সেগুলো হলুদ হলে হোক, তো তাতে কোনো যায় আসে না, কারণ এই গাছগুলো এখন হলুদ হওয়ারই সময়। তো এই ছোটো ছোটো টিপসটাই আমি ফলো করছি, আর এক্সট্রা আমি কিন্তু এই গাছের জন্য কোনো রকম কোনো কিছু করছি না। এইতেই কিন্তু আমার গাছ, দেখতেই পাচ্ছ গাছের কন্ডিশন কীরকম আছে, গাছের কন্ডিশন তো খুবই ভালো আছে, কোনো রকমের রোগ নেই, ফাঙ্গাস অ্যাটাক গোড়া পচা কিচ্ছু না, না গাছের গুড়ি নরম হয়ে গেছে একদমই। আরেকটা কথা, অনেকে আমি দেখেছি তারা প্রতিদিন ছাদে যাবে একবার করে গুড়িটা টিপে টিপে দেখে, এবার এইটা করলে কিন্তু আলটিমেটলি তোমাদের গাছের ওপর কিন্তু স্ট্রেস পড়ছে। তুমি যদি রোজ এসে এরম টেপো তাহলে এই জায়গাটা তো প্রেস হচ্ছে না, তো এই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো রোজ একদম টেপার দরকার নেই, যে রোজ টিপে দেখা দরকার নেই তোমাদের গাছের গুড়ি নরম হচ্ছে কি হচ্ছে না। সো যেরকম আছে গাছটাকে থাকতে দাও, আর ঠিক সময় কিন্তু আমি রিপোর্টিং তারপর কাটিং সেই ভিডিও তোমরা পেয়ে যাবে, সেই নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। গাছটাকে যেরকম আছে ওকে থাকতে দাও, ওকে বাড়তে দাও, ফোর্সফুলি কিছু করতে যেও না, তাহলে কিন্তু সমস্যা হবে। আর যেই টিপসগুলো আমি তোমাদের আজকে দিলাম সেগুলো তোমরা মাথায় রেখো, তাহলেই তোমাদের অ্যাডেনিয়াম গাছ খুব সুন্দর হবে, খুব ভালো হবে। আর যেতে যেতে আমার চন্দ্রমল্লিকা যেগুলো কাটিং করেছিলাম ওই ভিডিওতে অনেকের প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো আমি আজকে ভাবছি উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা কাটিং করার পর দেখো গাছগুলো কিন্তু একদম ওপেন রেখে দাও, মানে কোনো শেড ফেড কিচ্ছু করার দরকার নেই, কোনো শেডে দেওয়ার কোনো দরকার নেই, যা যেরকম আছে গাছটা ওই রকম রেখে দাও। আর গাছের অনেকের প্রশ্ন আছে কাটার পরে পাতাগুলো ফেলে রাখা, হ্যাঁ দেখো আমি একদম ওরমভাবে ফেলে রেখেছি, ডাল পাতা সব এখানে আছে, এগুলোকে শুকাতে দেবে। আমারটা প্রায় শুকিয়েছে, আরও এক সপ্তাহ আমি একটু শুকাবো, বন পুরো একদম পাতাগুলো শুকিয়ে যাবে, ডালগুলো শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি এগুলোকে বস্তায় ভরে রাখবো। এইটাই করতে হবে, আর কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ আমার সব চন্দ্রমল্লিকা, কিছু চন্দ্রমল্লিকাতে ছোটো ছোটো দুটো নতুন নতুন পাতা সেগুলো বেরোচ্ছে, এই গাছটা আজকে কাটতে হবে, রোজ ভাবি কাটবো, এখনও কাটা হয়নি। আর এই করতে হবে চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু এই করতে হবে, আর তোমাদের কিছু করণীয় নেই, তাহলেই তোমাদের গাছ কিন্তু নেক্সট সিজনের জন্য তৈরি হয়ে যাবে। আর প্রচুর কিছু করতে হবে না, যে এই খাবার দাও এই দাও, মাঝে মাঝে তুমি সর্ষের খোলের জল ধরো মাসে একবার বা 20 দিনে একবার দিলে এনাফ, আর কিচ্ছু করার দরকার। গাছটায় যদি তুমি সারা বছর কোনো খাবারও না দাও, মানে এই যে মানে গরমটা পড়বে গাছের গ্রোথ খালি দেখবে কীরকম ঝড়ের মতো মানে গ্রোথটা মানে হবে। সো আর অনেকে আছো যারা আমাকে ওই ভিডিওতে প্রশ্ন করেছে যে দাদা এখন থেকে কি কাটিং করে চারা বানাবো নেক্সট সিজন, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই এখনই কাটিং করে চারা বানানো নেক্সট ইয়ারের জন্য। সব কিছুর একটা সঠিক সময়, ঠিক সময় আমি তোমাদের বলে দেবো, সেই সময় তোমরা করবে, এখন তো কোনো দরকার নেই। সারা বছর অনেক আমরা চন্দ্রমল্লিকার পিছনে খেটেছি, সো এখন একটু রেস্ট নাও, ঠিক সময় আবার চন্দ্রমল্লিকা নিয়ে আমরা খেলা শুরু করব, তখনই কিন্তু তোমরা দেখতে পাবে যে কখন করছি আর কীভাবে করছি। সব ভিডিও আসবে, চিন্তা করুন কারণ নেই, প্রতি পুরো সিরিজ ধরে আবার আমি চন্দ্রমল্লিকার ভিডিও করব। আর এবার ইচ্ছা আছে কিন্তু সিন্ডারেও হবে চন্দ্রমল্লিকা তোমাদের সবার ছাদে, হ্যাঁ সেই রকমই তো পরিকল্পনা আছে। তো আগে থেকে তোমাদের একটা প্ল্যান, আমার প্ল্যান জানিয়ে দিলাম যে কী চন্দ্রমল্লিকার ওপর নেক্সট আমার কী ইচ্ছা আছে। সো এই ছিল আছে টোটাল ভিডিও, কিন্তু যেতে যেতে দেখাবো আমার গ্ল্যাডিওলাসগুলো খালি দেখো সবে ফুটতে আরম্ভ হয়েছে, আর এটা কিন্তু একদম মানে এত দেরি করে এবার গ্ল্যাডিওলাস ফুটছে, কোনো দিনে এত দেরিতে আমার গ্ল্যাডিওলাস ফোটে না, কিন্তু এবার এরকম দেরিতে এসছে। আর স্টিক দেখো, এখানে একটা স্টিক আছে, ওইদিকে একটা স্টিক আছে,
আর তাও ভালো, ফুটছে, ফুটুক, দেরি করে ফুটুক আর তাড়াতাড়ি ফুটুক, আলটিমেটলি গাছটা, গাছে ফুল এসছে, এটা দেখেই খুব ভালো লাগছে। সো এই ফুলটা দেখাতে করে আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট করতে ভুলো না, সব কমেন্ট উত্তর দেবো, কথা দিচ্ছি। তো কালকে ঠিক সকাল 11টায় আবার আসছি নতুন কিছুর সাথে, তোমাদের সাথে গল্প করতে। তিন দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।